গাইজ, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বাট আমি তো ভালো নেই। আমার ছেলের প্রবলেমই সলভ হচ্ছে না। প্রবলেম মানে আমার ছেলের এই যে 1.5 মাস হলো অসুখে ভুগছে, ও কিছুতেই ভালো হচ্ছে না। এবার কীভাবে যে কী হবে, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, সারা মানে জাস্ট লিকুইড খাইয়ে খেয়ে ওকে রাখা হচ্ছে। লাস্টে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে করতে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে কিছুতেই কিছু হচ্ছে না। লাস্টে বাধ্য হয়ে এলোপ্যাথি একটা মলম নিয়ে এলাম মুখে লাগানোর জন্য। তো এই মলমটা 3 দিন ধরে লাগাচ্ছি, দেখা যাক এখন কতটা কি হয়। তো ও মুখটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিব, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি অবস্থায় ও আছে। তো ও ছেলের কথাই তোমাদের কাছে আজকে বলতে এলাম যে ছেলে আমার কি পর্যায়ে আছে, আমি কেন ভালো মতো ভিডিও দিতে পারছি না। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে আমি কিছুই করতে পারবো না। তাহলে তোমাদের তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের খুব আমার প্রয়োজন আছে। আর আমার ছেলের জন্য একটু প্রে করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। মুখটার কী অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছ তো? আমি একটু মলমটা লাগিয়ে দিচ্ছি, যে দেখো তো, দেখো তো মুখটার কী অবস্থা।